সুস্থতার আর সংস্কৃতির বিকাশই আমাদের লক্ষ্য, এই স্লোগানকে সামনে রেখে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ চট্টগ্রাম মহানগর এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সুধী সমাবেশ সম্পন্ন হয়েছে। বুধবার সন্ধ্যা চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মহানগর কমিটির সভাপতি রূপর্ণা মুসাদ্দি এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ ফয়সাল করিম মাইজভান্ডারী এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ কনসুলেন্ট সাবেক রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, এপার ওপার বাংলা সংস্কৃতির সম্পর্ক এক ও অবিচ্ছেদ্য, একে আরও সমৃদ্ধ করতে কাজ করছে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ। আজকের যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান আমি কেন্দ্রীয় নির্দেশে ওনাদের মহানগর কমিটি করেছে, কিন্তু আমি মনিটরিংয়ে ছিলাম, সহকারী হিসাবে সমন্বয় হিসাবে ছিলাম। আমরা চেষ্টা করেছি একটা সুন্দর মহানগরী সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য। ভারত থেকে আমাদের কেন্দ্রীয় সভানেত্রী এসছেন এবং মানে ওনার আগমনে আমরা আসলেই আবেগ আপ্লুত। মানে গতকালকে থেকে আমরা অনেক ইয়ের মধ্যে ছিলাম ওনাকে নিয়ে। তো যাই হোক, আমাদের আসলে অনেক ভালো লাগা, অনেক প্রাপ্তি বলতে পারে, মানে আজকে ওনার উপস্থিতি। দুই বাংলার মধ্যে আমাদের ভাষাগত দিক থেকে বরাবরই কিছুটা পার্থক্য থাকলেও কিন্তু সম্পূর্ণ সেম। তো সেই ক্ষেত্রে আমার আজকে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক আয়োজিত বার্ষিকীতে এসে আমার অনেক ভারত ও বাংলাদেশের মৈত্রী পরিষদে আয়োজিত এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে আসতে পেরে আনন্দিত হয়েছেন এখানকার শিল্পী ও পরিষদের সদস্যরাও। ইন্দিরা গান্ধী সভা, বঙ্গবন্ধু সভায় দুই দেশের মৈত্রী বন্ধুত্ব কিন্তু খুব প্রগাঢ় ছিল, আর তার ধারা কিন্তু আজও অব্যাহত আছে। তার প্রমাণ এই বাংলাদেশে আমি ভারত থেকে এসেছি, আর আমি খুব গর্ববোধ করছি যে আমাকে বন্ধু হিসেবে এখানে ইনভাইট করে আনা হয়েছে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমতী রাধারানী দত্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন রকি, সাংগঠনিক সম্পাদক বাবু মিলন আচার্য, অর্থ সম্পাদক সমর কুমার দে, বাংলাদেশ বেতার চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মুস্তাফা সারোয়ার, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার, চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর বিকিরণ প্রমোদ বড়ুয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি লায়ন আজিজুল হক সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গরা। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানার্থে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। রুমেন চৌধুরী, চটলা টিভি। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।